আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আসলাম বাগানে করলা দেখতে, যে বাগানে করলা আছে নাকি। তা দেখেন, করলা অনেক করলা, এগুলো হচ্ছে জঙ্গলি করলা। এখানে তো অনেক করলা আছে, কিন্তু এখানে করলা, এই করলা খাওয়ার মতন কোনো লোক নেই, সেজন্যই আমি ভিডিওটা করলাম। তবে এই এই ধরনের যদি বাংলাদেশে যদি হইতো যে করলা আছে বাগানে, তা তো গাছ সহ থাকতো না। দেখেন, আমি এখানে গাছটাকে শুধু টান দিছি, অনেক করলা, অনেক করলা। তো এইরকম যত গাছ টানবেন তত করলা আছে, বাগান ভর্তি হয়ে আছে করলা গাছ। দেখেন, এটা আছে সব করলা গাছ, জঙ্গলি করলা। পাম বাগানের ভেতরে গাছ আছে, সেই গাছের ফাঁকা ফাঁকা জায়গায় করলার গাছ, শুধু করলার গাছ। তবে এগুলো যখন গাছে ধরে, তখন এগুলো গাছ থেকে সরে দেওয়া হয়। যেমন এই গাছটাতে করলার ডাল ধরেছে, এই আমি করলার ডালগুলো এখান থেকে সরিয়ে দিতে হয়, যাতে করে করলা গাছের কোনো ক্ষতি না হয়। এবং বেশি যখন হয়, তখন এগুলো স্প্রে করে মারা হয় করলার গাছের 5 হাত 7 হাত দূর থেকে। তবে এগুলো এভাবে পরিষ্কার করে দিতে হয়। তা আমি আবারও আপনাদের মাঝে দেখাবো করলার গাছ এবং ফল। এই যেগুলো গাছে ধরলে গাছ নষ্ট করে দেয়। দেখেন, এগুলো সব করলার গাছ। না, আমি আবারও একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাই করলা দেখার জন্য, দেখি এখানে আছে কি না। তবে করলা থাকার কথা, সব জায়গাতে, এখানেও আছে করলা। দেখেন, করলা সব জায়গাতে, করলা দেখেন সব করলা। করলা মোটামুটি খাওয়ার উপযোগী, তবে কে খায়, খাওয়ার মতো হলো না এই করলা। সব জায়গাতে করলা, সব জায়গাতে করলা। আপনারা দেখেন, এখানেও মনে হয় আছে। হ্যাঁ, দেখেন করলা পেকে গেছে। এই দেখেন করলা, কত করলা, করলা শুধু একটু টান দিলেই করলা। মাঝে মাঝে আমি খাই, তবে সময় নাই, সময়ের অভাবে হয় না। আজকে সময় আছে, তবে হবে না নেওয়া। দেখেন, এগুলো সব করলার গাছ। দেখেন, এগুলো সব করলার গাছ। করলা দেখা যায় না, কিন্তু যখন করলার গাছটা তুলে ফেলার চেষ্টা করেন, তখন করলা দেখা যায়। দেখি এখানে পাওয়া যায় কিনা। শুধু করলা আর করলা। দেখেন, আমি ইশিরাত কতগুলো করলা ছিললাম। তো এই হলো আমাদের জীবন কাহিনী। আমরা যেভাবে আছি, আল্লাহর রহমতে খুব মহাসুখে আছি। এই দেখেন করলা, এই করলা যদি বাংলাদেশে থাকতো কোনো জঙ্গলে বা কোনো জায়গায়,
তাহলে তো গাছ সহ থাকতো না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।